নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনোতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। বিশ্ব সাহিত্যে সেরা গল্প ইংরেজিতে শোনার চ্যানেল রিডার্স রিট্রিট। যারা ইংরেজি গল্প শুনতে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে। আমি আজ আবার গল্প পাঠ শুরু করছি। আমার আজকের নিবেদন মহাশ্বেতা দেবীর গল্প দুজনে। একজন এলেন কৃষ্ণনগর লোকালে, আরেকজন এলেন কল্যাণী লোকালে। একজন আরেকজনকে দেখতে পেয়েই উঠে আসছিলেন, আরেকজন হাত নেড়ে বসতে বললেন। তারপর হাতের ব্যাগের ভারে হাঁপাতে হাঁপাতে কল্যাণী এসে রমেশের পাশে বসলেন। কতক্ষণ এসেছ? এই তো এলাম। সঙ্গে ওগুলো কি? সজনে ডাঁটা, ওদের তো আর খাওয়া হয় না এসব। রাখো তো, বই মরবে। তোমার ছেলের বাড়ি সজনে ডাঁটা রাঁধবে কে? ফেলে দেবে। তুমি কিছু আননি? কি আর আনতাম, মুড়ির মোয়া, তাও করতে পারেনি অনু। ওর ছেলের জ্বর, সময় পায় না। আমারও তো সেই একই অবস্থা। তনু বলে তারা কি পাঠায় যে তুমি বয়ে বয়ে সব নিয়ে যাও? খুব কথা শোনায় না তনু তোমায়? রমেশের গলাটা বড় অসহায় শোনায়। না তেমন কি আর, তনু তো বরাবরই। তা জামাই কি বলে? সেই একই কথা বলে, বাড়ির ব্যবস্থা হলো কি না। হ্যাঁ গো, বাড়ির ব্যবস্থা হবে, সবই তো ওই বিনুর হাতে। সে তো জানি গো, একেবারে সব তুমি তুলে দিলে। কি করতাম আমি? রমেশ মৃদু হাসেন, তারপর বলেন, চলো দোকানে গিয়ে চা খাই একটু, তোমার তো আজও চায়ের শখ রয়েছে। দুজনে যেন জেনে শুনে অভিনয় করছেন। কল্যাণী ছেলে মানুষের মতো বলেন, চলো তাই চলো, ওই চায়ের সঙ্গে ওই যে মচমচে বিস্কুট, চা খাওয়ালে কিন্তু পান খাওয়াতে হবে আজ। হাসিতে ছলছল করেন কল্যাণী, যেন তার বয়স 72 নয়, যেন রমেশ 77-এ বুড়ো নন, যেন ছেলেমেয়েরা ওদের দুমেয়ের বাড়িতে থাকার ব্যবস্থা করেননি, যেন মাসের প্রথম শনিবার ওরা ছেলের কাছে টাকা নিতে আসেন না। সবটাই যেন ভীষণ মজা। রমেশ সহাস্যে বলেন, খাওয়াবো পান, ভাবো কি তুমি, প্রতিদিন গোপাল ভাণ্ডারে খাতা লিখি, রীতিমতো 50 টাকা রোজগার করি, পকেটে পয়সা আছে আমার। আমি তো কিছুই করি না। কেন? তনুর সংসারে রাঁধো, তার ছেলে মেয়ে দেখো, ভেবে দেখো তো মাস গেলে টাকা চাইতে পারো কিনা। তাই কখনো চাওয়া যায় বুঝি? চাইলে বুদ্ধির কাজ করতে। চা খেয়ে পান চিবোতে চিবোতে দুজনে এগোলো। শিয়ালদা থেকে বাস ধরে যাদবপুর, তারপর রিক্সা চেপে গলফ গ্রিন, কোম্পানির দাওয়া ফ্ল্যাট। ডুপ্লেক্স বাড়িতে ওরা নিচেই বসে থাকেন, নিচের ঘরটা বসার ঘর। বিনুদের কাছে কত রকম লোক যে আসে, রবিবার বলে কথা। আরেকটা ছোট ঘরও আছে, সে ঘরে দুটি ঝি থাকে, লোক এলে ওদের সে ঘরে উঠে যেতে হয়। বিনুকে নিচে পাওয়া যায়, নন্দিতা অনেক বাদে নেমে আসে, তারপর আহার আদি, একটি করে খাম পায় দুজনে। রমেশের বুক থুকথুক করে, হৃৎপিণ্ড অথবা হৃদয় এত চাপ আর সইতে পারে না। বড় আগে রমেশের দৌড় শুরু হয়েছিল, তো হৃদয় বা হৃৎপিণ্ড অনেক ব্যবহারে এখন জীর্ণ। খাম খুলে কি দেখবেন তিনি? এবার 150 নেই, 100 আছে। খাম খোলেন না রমেশ, অতটা ছোট হতে পারেন না। তারপর দুজনে আবার রিক্সা চেপে শিয়ালদা চলে যান। নন্দিতা বলে, ট্রেনে যাদবপুরে আসতে পারেন না? রমেশ মৃদু হাসেন, ওই বাস রিক্সা কল্যাণীকে কিছু বেশিক্ষণ কাছে পাওয়া, একটা রাতও থাকতে বলে না বিনু। শিয়ালদায় কল্যাণীকে ট্রেনে তুলে দেন রমেশ, তারপর নিজে দাঁড়িয়ে থাকেন ট্রেনের জন্যে। রিক্সায় চেপে রমেশ বলেন, ওদের দোষ নেই কল্যাণী, আমারই দুর্বুদ্ধি, কেন যে ওদের কথা শুনতে গেলাম। কল্যাণী তেমনি হেসে বলেন, বার্ধক্যে ছেলেমেয়ের কথা শুনতেই হয়, কিন্তু আমরা তো নাও শুনতে পারতাম কল্যাণী, এখন আর ভেবে কি লাভ বলো,
শুধু দুজনে যদি একসঙ্গে থাকা যেত। তারপর সে কথা চাপা দিয়ে কল্যাণী আবার বলে ওঠেন, দেখো দেখো আম গাছটায় কত মুকুল ধরেছে, আর মুকুল। দুজনেরই মনে ভাসে গোড়াবাজার ছাড়িয়ে জমিদারি এলাকায় অনেকখানি জমির ওপর একটা একতলা বাড়ি, তিনটে আম গাছ, একটাতে আর ফল ধরে না। বহরমপুরে পৈতৃক জমি ছিল বলে সস্তার দিনে রমেশের বাবা যে চার কামরার একতলা বাড়ি করেন, রমেশের সময় সেটি জীর্ণ হয়ে যায়। তবু নিজের বাড়ি, ছেলে মেয়ে চলে গেল, নিজেরাই ছিলেন, থাকতেই পারতেন। কিন্তু বিনু একদিন অনেক স্বপ্ন এনে হাজির করল, রমেশকে সেই স্বপ্ন ভাসিয়ে দিয়েছিল। রীতিমতো সম্মেলন বসে গিয়েছিল সেদিন, বিনু, অনু, তনু। 8 কাঠা জমির ওপর 2 কাঠা জোড়া বাড়ি, তাও ছুড়ছুড়ে। বাবা যে পেনশন পান তাও নয়, একটা বড় কোম্পানির মেজ সাহেব বিনুর মুখে এ কেমন কথা! বিনু কোনো কাজ পাচ্ছিলাম না বলেই তো রমেশ বাপ হয়ে সেই আশ্চর্য আত্মত্যাগ করেছিলেন। ডাক্তারি সার্টিফিকেট দিয়ে নিজেকে আর কর্ম করিতে অক্ষম বলে সকলের হাতে পায়ে ধরে নিজেকে রিটায়ার করিয়ে বিনুকে বিদ্যুৎ বোর্ডে ঢুকিয়েছিলেন। টাউনি চাকরি, এমএলএ চেনা, রমেশবাবুর বাবা ছিলেন নামকরা হেডমাস্টার। বিনুর চাকরি করে দিতে দিতে তুলারামবাবু বলেছিল, এটা যে আপনি কি করলেন রমেশবাবু, ভুল করলাম? আজকালকার ছেলে বাপকে কি আর দেখে? না, বিনু তেমন ছেলে নয়, দেখুন, মানে এখানেই থাকবে, সাইকেলে আপিস যাবে, এখন তো এমন সুযোগ ভাবাই যায় না। দেখুন কি হয়, আপনার রাজনীতি করা ছেলে, না না তেমন রাজনীতি বিনু করে না, দেখুন। বিনু তেমন রাজনীতি কখনো করেনি যার জন্য বিপন্ন হতে হয়। ও যে তাদের সঙ্গে থাকতো তাদের মন জোগাতে, তারপর কোথা থেকে কি যোগাযোগ করেছিল ওই জানে, কেমন করে ওই আমদানি রপ্তানি আপিসে ঢুকে গেল, পরিমলকে ঢুকিয়ে দিল, যে নাকি ওই মস্ত বিড়ি মার্চেন্টের ছেলে এবং বিড়ি নামের গন্ধ কাটাতেই বোধ হয় কলকাতায় এক বিদেশি জেনারেটর কোম্পানির এজেন্ট হয়েছে। বিনু যখন বলেছিল কাজ ছেড়ে দিচ্ছি, রমেশবাবুর মাথা ঘুরে গিয়েছিল, বসে পড়েছিলেন চৌকিতে। তার মানে 3 বছরও তো হয়নি বিনু, তাতে কি না, মানে কোনো গোলমাল হয়েছে? কল্যাণী বলেছিলেন, বল বাবা, তোর বাবাকে বল না, ওর সঙ্গে সকলের চেনা আছে, দরকার হলে ওই কালুবাবুকে বলবেন। সম্পূর্ণ অচেনা এক বিনু অচেনা গলায় হেসেছিল, তার ছিল ভরে, ঘর তোর কাঁপিয়ে, কালুবাবু যাব আউট মা, ওসব বুড়ো হাবড়া খাদি বারকা নেতা সব আউট, এখন সব অন্য রকম। আচ্ছা নয় তাই হলো, কাজ ছাড়বি কেন বিনু, অনেক ভালো কাজ পেয়ে গেছি মা। রমেশবাবু তখনও বোঝেননি, কি কাজ, কত বেতন, সরকারি কাজের মতো সিকিউরিটি আছে? পরিমল না চায় আর তুই নাচিস, সিকিউরিটি? এই ভাঙা বাড়িতে থাকো, এই পচা টাউনে বাস করো, এটা কি একটা জীবন? কি বলতে চাও তুমি বিনু, আমি জীবন কাটাইনি? কাটিয়েছো বাবা, কাটিয়েছো, পোকা মাকড়ের মতো জীবন। বিনু, কার সঙ্গে কথা বলছিস তুই? তোর জন্য লোকটা চাকরি ছেড়ে দিল, তোর মুখ চেয়ে। বিনু ভীষণ রাগে বলেছিল, সেই জন্যই তো মা, আমার জন্য উনি যে একটা মস্ত ত্যাগ করেছেন, সে কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে, আমি সহ্য করতে পারছি না। কিন্তু পরিমল, এই একটা ধান্দাবাজ ছেলে, আজ সে মাসে 20,000 কামাচ্ছে, কোম্পানির পয়সায় জাপান যাচ্ছে, সল্টলেকে বাড়ি করেছে, তোমাদের বুঝতে হবে মা যে আমি কত লাকি। পরিমল আরও উপরে উঠছে, ওপরে উঠবে আরও, মন্ত্রীদের সঙ্গে এখন ওর ওঠা বসা। আর আমরা আমরা কি করব বিনু, আমি টাকা পাঠাবো তোমাদের, তুই কি পাবি যে পাঠাবি? শুরুই তো করছি 3,000-এ বাবা, বিনু বিজয় গর্বে হেসেছিল। 3,000? এটা শুরু বাবা, এরপর আমি আরও উঠব। এমনি করেই বিনু একদিন চলে গিয়েছিল, আর শহর শুদ্ধ চেনা মানুষ রমেশকে বলতে থাকে, শত পুত্র সম এক ছেলে হে তোমার, লাইন ধরে ফেলেছে, তোমার মতো ভাগ্যবান আর কে। না,
500 টাকা প্রতি মাসে এসেছে। 2 বছরের মাথায় বিনু বিয়েও করেছে। গাড়ি চালিয়ে দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা যাবার সময় নন্দিতাকে দেখিয়ে নিয়ে গেছে, থাকতে পারেনি, ফরাক্কায় ওদের ডাকবাংলো বুক করা আছে। নন্দিতা ঠিক আধ ঘন্টা ছিল। দেয়ালে অনুতনুর বিয়ের বসুধারা চিহ্ন দেখে বলেছিল, কি অপূর্ব এই হিন্দু বিয়ে, আর বাড়িটা দেখে বলেছিল, অপূর্ব, যেন পথের পাঁচালী সিনেমার মতো। সন্দেশ, নিমকি, রসগোল্লা কিছুই খায়নি নন্দিতা। কল্যাণী ওকে বসিয়ে শাঁখা কিনে এনেছিলেন, পরিয়ে দিয়েছিলেন। শাঁখ বাজাবেন, 5 জনকে ডাকবেন, ওরা সে সময়ই দেয়নি। বিনু বলেছিল, নন্দিতা আমাদের জেনারেল ম্যানেজারের মেয়ে, ও নিজেও একটা ব্রিটিশ ফার্মে চাকরি করে। খোরাটে মুখে নন্দিতা হেসে বলেছিল, করে না, করত। রমেশবাবু বলেছিলেন, বিয়ের পর আর না, না, যখনই চাইবে ও কাজ পেয়ে যাবে। হুশ করে গাড়ি চালিয়ে ওরা চলে গিয়েছিল। গাড়িতে উঠে বিনু বলেছিল, বিয়েটা হঠাৎ হয়ে গেল কি না, তাই আর তোমাদের জানাতে পারিনি। রমেশবাবু বারবার মাথা নেড়েছিলেন, এমন যে হয়, এমন যে হতে পারে, সবই ওর অজানা। এই বিনুই কি অনুতনুর বিয়েতে কোমরে গামছা বেঁধে মাছের টুকরো গুনে গুনে তুলছিল, বলছিল কাপড় চোপড় কিনবে বিমলের দোকানে, ও সস্তায় দেবে? বীরনগরে অনুর শ্বশুরবাড়ি আর কল্যাণী ঘোষপাড়ায় তনুর শ্বশুরবাড়িতে কি এই বিনুই যেত? টাউনের লোকও বলল, বিনু খুব রাইস করেছে। অনুতনুও বলল, দাদা দেখিয়ে দিল। রমেশ বলেছিল, কল্যাণী, আমি তুমি যতদিন আছি, তারপর ওরা এ বাড়িতে পা রাখতেও আসবে না, তাই কি আর আসে, যাক যা হয় করবে। বিনু কিন্তু মাঝে মাঝে আসতো, ফরাক্কা যাবার পথে, মালদা যাবার পথে ঝিলিক দিয়ে যেত। কল্যাণী আর রমেশ সে সময়টা খুব কাছাকাছি এসেছিলেন। রমেশ বুঝতে চেষ্টা করতেন তাদের কি কি অসহ্য লাগতো বিনুর কাছে, কেন সে নোংর কেটে বেরিয়ে গেল। কল্যাণীর হাতের সুক্ত খেয়ে তার মুখ তখন স্বর্গীয় তৃপ্তিতে ভরে যেত। সাধ্যে কুলোলে তিনি নতুন বাজার থেকে ইলিশ কিনতেন। আমের দিনে পিতৃপুরুষকে আম উৎসর্গ করে আম মুখে দিয়ে বলতেন, এই কি সাদৌলা, বহরমপুরের আমেও ভেজাল ঢুকে গেল কল্যাণী, সাদৌলা আনতেন আমার বাবা, আমের গায়ে টিকিট মারা থাকতো, খড়িতে একটা বাজলে খাবেন। বাড়ির বাগানে হেঁটে বলতেন, এই গাছটা আর ফল দেয় না, আমি মরলে এই গাছের কাঠে। এসব কি খুব মন্দ জিনিস, মানুষকে উঠতে দেয় না? সূর্য ওঠে, মানুষও ওঠে, মানুষেরা এখন সূর্য হতে চায়। বিনুদের কাছে ওঠার মানে হলো টাকা, গাড়ি, বাড়ি, সম্পদ। দুঃখের কথা হলো রমেশ নিজেকে কখনো গরিব ভাবেননি। একসময় প্রাইভেট বিদ্যুৎ সরবরাহ কোম্পানি ছিল, পরে সরকার বিদ্যুৎ নিয়ে নিল। সরকারি কাজ করছি, নিজের ভিটেই থাকি, বাগানের কোণে চালা করে দিয়েছি হলোদর রিক্সা টানে, আর ওর বউ কাজকর্ম করে, আমি একজন ভদ্রলোক দিব্যি শান্তিতে আছি। কিন্তু বিনু যে এমন শান্তিকে তুচ্ছ ভাবল, তাকে বলল, পোকামাকড়ের জীবন কাটাচ্ছ এই পচা টাউনে? তুলারামের ছেলে খেলারামও উঠছে, সেদিন বলে গেল, এখন মুষ্টি ভিক্ষায় তুষ্টু থাকলে হবে না কাকাবাবু, বাড়িটুকু, চাকরিটুকু, ওই টুকুটুকু করতে করতেই বাঙালি শেষ হলো, এখন বড় স্বপ্ন দেখতে হবে, বড়ভাবে ভাবতে হবে, আপনারা বড্ড সেকেলে হয়ে আছেন। চলতে চলতে রমেশ বললেন, খেলারাম আমাকে সেকেলে বলেছিল, মনে আছে? ও ছোড়ার কি বাক্য! কল্যাণী তরুণীর মতো হেসে বললেন, সেকেলেই তো, নতুন ছাঁদের ফ্ল্যাটে থাকবে, ফ্যাশনই ঘরদোর হবে, তুমি ওসব ভাবতেই পারছ না, তুমি ভাবতে পারছ? এই দেখো, কবে আর আমি কি ভেবেছি বলো দেখি, তুমি ভাবিয়েছ, আমি ভেবেছি। হ্যাঁ, রমেশবাবুই ভেবেছিলেন। বিনু, তনু, অনু, নন্দিতা সকলে এসেছিল বিনুর গাড়িতে। বিনুর এই গাড়িটা আরো নতুন, আরো বড়। ড্রাইভারের পোশাক দেখে কল্যাণী বলেছিলেন, চা নিন একটু। বিনু বলেছিল, অবাক করে দিলাম তো মা, 2টো ইলিশ এনেছি, আর তনুটা দেখো কাঁচা আম কিনলো, মাছ ভাজা, মাছের পাতুরি আর ওই কাঁচা আমের ঝোল,
রাতে খিচুড়ি হবে। নন্দিতা বলেছিল, ডিভাইন, রাতে থাকবি তো? কল্যাণী জিজ্ঞেস করেছিল, জায়গা কোথায় মা? না, ঘর বিছানা সবই তো আছে। গরম লাগবে মা, আমি আর নন্দিতা ট্যুরিস্ট লজে চলে যাব ড্রাইভারকে নিয়ে। যা বুঝিস তোরা। তনু কল্যাণীতে বিশ্ববিদ্যালয়ে অফিস কর্মী, ওর স্বামী অধ্যাপক। ওরা যে বাড়িতে থাকে সেই চমৎকার বাড়িটি ওরা কিনে নিচ্ছে। অনুর স্বামী কৃষ্ণনগরে পূর্ত বিভাগের কর্মী, ইউনিয়ন নেতা। বীরনগরে অনুশিক্ষিকা, জবরদস্ত গৃহিণী। শ্বশুরবাড়ি ছেড়েই ওখানে একতলা বাড়ি করেছে, গোছানো সংসার অনুর। বিনু আর নন্দিতার দুই ছেলে, অনুর এক ছেলে এক মেয়ে, আর তনুর দুটি মেয়ে। বিনুর দুই ছেলে কোথায় যেন কোন পাহাড়ের দেশে বোর্ডিংয়ে থাকে। পৌত্রদের রমেশ আর কল্যাণী বার দুয়েক দেখেছেন। সত্রাজিৎ শত্রুজিৎ ওরফে বানি আর বনি ঠাকুরদার ঠাকুমার বাংলা কথা বোঝেনি, ওরাও ওদের কথা বোঝেননি। বোর্ডিংয়ে না রাখলে নাকি নন্দিতার ভীষণ পরিশ্রম হয়, খুব ব্যস্ত সামাজিক জীবন ওর। তাছাড়া বাপকে বাড়িতে পাঠিয়ে দিতে হয়, ছেলেদের ওসব দেখা ভালো নয়। বিনু বলেছিল, কলকাতায় তো এমন স্কুল নেই, পাহাড়ে চড়বে, খেলাধুলো করবে। রমেশ ভেবেছিলেন, কৃষ্ণনাথ কলেজিয়েটে পড়ে বিনু যদি নন্দাখুন্টি উঠে যেতে পারে, ওর ছেলেরা বোধহয় এভারেস্ট অব্দি উঠবে। তাই এবারে ছেলে মেয়ে বউকে কাছে পেয়ে কল্যাণী আর রমেশ খুব অভিভূত হয়ে যান। নন্দিতার কাছে সবই অপূর্ব, মাটিতে বসে খাওয়া, মাছের তেল কি লাভলি, মা আপনি স্বচ্ছন্দে কলকাতায় কোনো জায়গায় বেঙ্গলি রান্নার ক্লাস করতে পারেন। তনু বলেছিল, মা ক্লাস করবেন? রমেশ বলেছিলেন, কেন, মন্দ তো নয়। খাওয়া দাওয়ার পর বিনু রমেশকে স্বপ্ন দেখাতে বসে, এ বাড়িটার বয়স কত? 100 হবে বা কিছু বেশি, জমি 10 কাঠা হবে জানোই তো। শোনো বাবা, পরিমল আর আমি এখন বাড়ি তৈরির প্রমোটার, কলকাতায় আমরা দুটো বাড়ি তুলেছি। তা তোর নিজের? না না, 10 তলা বাড়ি, 40টা করে ফ্ল্যাট থাকছে, এটা একটা সাইড বিজনেস। মনে হচ্ছে ওই ব্যবসাটাই শেষ পর্যন্ত, দুটো বাড়িতেই আমাদের একটা করে ফ্ল্যাট থাকছে। তা তুমি তো থাকো কোম্পানির ফ্ল্যাটে, ভাড়া দেব, কত টাকা পাবো জানো? না বিনু, আমার এসব জাগে, এ বাড়িটা কি করবে? আমি কিছুই করব না, আমাদের পর তোমরা যা করবে তাই হবে। না, বিনু আবার আরেক রকম গলায় বলেছিল, তোমরা আমাদের জন্য অনেক করেছো বাবা, আমরা তোমার অকৃতজ্ঞ সন্তান, এখন আমরা চাই যে শেষ জীবনটা তোমরা একটু ভালো থাকো। আমরা তো ভালোই আছি বিনু। না বাবা, একে ভালো থাকা বলে না। বিনু কথা বলতে বলতে চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, হাউসিং এখানকার সবচেয়ে বড় সমস্যা। রমেশ যেন গুরুত্বটা বোঝেন। মানুষের আবাসনের জন্য ছেলের এই উদ্বেগ দেখে রমেশ অবাক হন, বলেন, বাসস্থান না থাকা তো বড় কষ্ট, আমার তো তবু বাড়ি আছে। আমরা মনে করি বাবা, এ বাড়িটা ভেঙে এখানে স্বচ্ছন্দে চমৎকার 8তলা বাড়ি তোলা যায়, প্রতি তলায় 4টে করে ফ্ল্যাট থাকবে, একতলা বা দোতলায় তোমাদের আমাদের অনুর তনুর সবার একটা করে ফ্ল্যাট থাকবে। আমি তো আর বাস করতে আসছি না, আমার ফ্ল্যাটের ভাড়াটা তোমরা পাবে, চমৎকার একটা নতুন বাড়িতে থাকবে, আরাম পাবে, একতলায় থাকলে তো একটু জমিও পাবে, কি বলো? তা হলধরের কি হবে? হলধর একদিন বাড়ির মালিক হবে, সেই ভয় এখন বিনুকে তাড়া করছে। বিনু সহাস্য মুখে বলে, ফ্ল্যাটের চাকর বাকরদের তো ঘর কল পায়খানা থাকছে, ওরা তোমার ভাগের ঘরটাতে থাকবে? সে তো অনেক টাকার ব্যাপার বাবা, যারা এক একটা ফ্ল্যাট 1.5 লাখ টাকায় কিনবে তাদের টাকা দিয়েই বাড়ি হয়ে যাবে, সে তুমি বুঝবে না। যা হোক, বিনু, বাড়ির নামটা তাহলে মুছে যাবে কেন? ঠাকুরদার নামটাই থাকবে, সরোজ ভবন। তা আমরা যাব কোথায়? কয়েক মাসের তো ব্যাপার, তুমি আর মা, অনু তনুর কাছে থাকবে, আমি খরচ দেব। বিনু আর পরিমলের বিপি হাউজিং, অত্যন্ত ঝটপট কাজ করছে,
কলকাতায় তোমায় শিলাদিত্য আর সাথী অ্যাপার্টমেন্ট দেখিয়ে দেব বাবা, দেখলেই বুঝবে। দেখি ভাবি একটু। রমেশ ভাবছিলেন আর ভাবছিলেন, বিনু আসছিল আর আসছিল। অবশেষে একদিন রমেশ রাজি হলেন, দুজনে এক জায়গায় থাকছেন না, তাও তো বেশি দিনের ব্যাপার নয়। সেই সময় অনুতনুর কত কথা, আমার ছেলে মেয়ে দাদুকে পেলে বর্তে যাবে, বহরমপুর এলেই তো কত আনন্দ করে, তাই কি আর আনতে পারি? আমার চারটে ঘর, বড় বারান্দা, শ্বশুরবাড়ি জমজমাট। আমার মেয়েরাও দিদিমাকে খুব ভালোবাসে, মায়ের কাছে থাকলে ওদের শিক্ষাও ভালো হবে, সঙ্গ বলে কথা। তা জামাইরা কি মনে করবেন? কিসের কি, দাদা তো হাত খরচা দেবেই, আর তোমাদের আশীর্বাদে আমাদের তেমন অবস্থাও নয়, মনও নয় যে বাবা মা থাকলে সেটা ভার বোঝা মনে করব। কল্যাণী বোকার মতো বলেছিলেন, চার চার তো তোমাদের বাড়ি আছে, এখানে আর ফ্ল্যাট নিয়ে করবে কি? বিনু বলেছিল, ওটা ওদের প্রাপ্য মা। এমনি করেই শুরু হয়েছিল অধ্যায়। কল্যাণী আর রমেশ দুজনে দুজনকে কখনো ছেড়ে থাকেননি। অনু, বাবার জন্য এইসবগুলোর ভুষি ভেজাস, সে লোক কিন্তু ঝাল মশলা একেবারে খায় না। তো তো তুমি ভেবো না তো মা, বাবা কি খায় তা কি আর আমি জানি না, তনুও তোমাকে দেখবে, বাবা ওখানে যাবে, আমি এখানে আসবো, তোমাকে নিয়ে যাব। বিনু বলেছিল, আরে আমিও যাব, তোমরা আসবে, সেই তো বহরমপুরে পড়ে আছো, এই বাবদে এখানে ঘোরাও হবে। পিবি কোম্পানি না বিপি কোম্পানি, ওদের কথা যতদিন চলেছিল ততদিন রমেশ আর কল্যাণীর আদর ছিল খুব। বিনু মাসে মাসে টাকা দিচ্ছে, তনু বলছে, বাবা সকালে হাঁটো, ছেলে মেয়েকে ওই জবা কুসুম শঙ্কাসং মন্ত্রটা শিখিয়ে দিও তো, ভালো জিনিস ওরা শিখতে চায় না। অনু কিঞ্চিত গুঁপো ছিল, ওর ছেলে মেয়েও বারোতে না পৌঁছতেই গুঁপো, সূর্যমন্ত্র শিখতে ওদের ঝোঁক থাকা স্বাভাবিক নয়। দুজনেই ক্যাসেটে হিন্দি গানের অনুরক্ত। রমেশের ধারণা ছিল জামাই আপিসে যক্ষরক্ষ এবং বাড়িতে অতীব নিরীহ। পরে বুঝলেন জামাই কোণের ঘরে আত্মনির্বাসন থাকার কারণ প্রত্যহ একই সঙ্গে কারণ সেবা ও শ্যামার তৈলচিত্র পূজা। কেননা খেতে বসে সে একদিন রমেশকে বলল, যদিন পারিস খেয়ে নে বেটা, তোর বেটিকে তুই চিনিস না, আমি চিনি। অনু কি দুঃখী? অনু কি নীরবে নির্যাতিতা? তাও তো নয়, সংসারে তার প্রবল আসক্তি, এবং অচিরে যে সে বহরমপুরে ফ্ল্যাট পাচ্ছে সে কথা সে জামাইকে যথেষ্ট শোনায়। জামাই বলে, দুহিতা হলেই বাপকে দুইবে, তুমিও দুইছ আমার মেয়েও দুইবে। তনুও কল্যাণীকে কম যত্ন করেনি, তনু কৃপণ, লোকজন রাখে না, নিজেই রাঁধে ঠিকে জি দিয়ে বাড়ি চালায়। কিন্তু কল্যাণীর জন্য পাকা পেঁপে, সন্দেশ, পানের সরঞ্জাম কোনো ত্রুটি রাখেনি। ওর কষ্ট দেখে কল্যাণী হেঁসেলের ভার নিয়েছিলেন। পি অ্যান্ড বি উভয় যতদিন মিলিত ছিল ততদিন রমেশের ও কল্যাণীর নির্বাসনটা ছিল খেলা খেলা, বাড়ি হবে, ওরা চলে যাবেন। কিন্তু উভয়ে এখন আর মুখ দেখা দেখি নেই, সেই থেকে ক্রমে ক্রমে অবস্থাটা বদলে গেছে। রমেশ অনেকবার বলেছেন, আমরা চলে যাই বিনু, আমরা মরে গেলে না হয় যা ইচ্ছে করো। তা তো হয় না বাবা, বাড়ির কি কিছুই হয়নি? হবে কেন, জমিদারি এলাকার কি আর চটক আছে? লালদিঘির ওপারে পরিমল জমি কিনেছে, আমাদের ফ্ল্যাটের মক্কেলদের ভাগিয়ে নিয়েছে, আমিও করব, দেখিয়ে দেব। তোমার ঠাকুরদার যেমন কাণ্ড, জমি কিনলো ওখানে। জমিদারি এলাকা মানে পথ খারাপ, বিদ্যুৎ কম, মাঝে মাঝে বস্তি। রমেশ খুবই বিব্রত বোধ করেন, কিছু একটা করতে হবে, মাসে মাসে টাকা দেওয়াও তো 150 করে 300, বিনুর কাজের মেয়ে দুটি মনে হয় 250 করে পায়, নন্দিতার কুকুরের খরচও বোধ হয় 500। রমেশের মনে হয় একদিন কল্যাণীকে তিনি ঘরে এনেছিলেন, কল্যাণী তার পরম অনুগত স্ত্রী, সেই কল্যাণীকে তিনি একটা জটিল আবর্তে ফেলে দিয়েছেন, নিজেও তলিয়ে যাচ্ছেন নিচে। বাবা ও মা অস্থায়ী নন, স্থায়ী এখন জানার পরে অনু আর তনু কেমন যেন বাস্তববাদী হয়ে যায়।
বাবা যখন আছেন বাজারটা দোকানটা, রোজ মাছ না খেলেই এ বয়সে ভালো। মা রান্নায় অত তেল ঠেলো না, দাদা তো দিচ্ছে, এ রবিবারের মাংসটা না হয় মাই আনাক, এসব কথা দুজনের মনেই ভাসে আর ডোবে। কল্যাণী, বলো না, সে সিনেমাটার মতো হয়ে গেল সব, তাই না? কোনটা গো? ওই মনে করতে পারি না, ওই ছেলেটা আর মেয়েটা, হ্যাঁ ওই স্টেশনে দেখা করতো। আমাদের এই বয়সে? কল্যাণী মুখ অন্যদিকে ফেরান, আস্তে বলেন, বাড়ি এসে গেছে, আর কথা থাক, তখন যে সব দিয়ে দিলাম। তনু বলছিল, মা তোমার যে ক্যাশ সার্টিফিকেট ছিল সেই টাকাটা ধার পেলে বাড়িটা সারাতাম, ওই তো 6,000 টাকা, তাও চায়? হ্যাঁ বলছিল, থাক চলো। বাড়িতে ঢুকতে রমেশের পা ওঠে না, ঢোকার সঙ্গে সঙ্গে একটা হাসির হর্রা কানে আসে। বাইরের ঘরে অবাক দৃশ্য, ক্যাসেটে বাজনা, হাসির হর্রা, বিয়ারের মাগ হাতে কয়েকটি নারী আর পুরুষ। বিনু মুখটা হাঁ করে আর বন্ধ করে। নন্দিতা মাগটি নামিয়ে রেখে বলে, একদম মনে ছিল না, এই যে এরা বিনুর মা আর বাবা, এরা আমাদের নতুন ব্যবসার পার্টনার, নন্দিতা প্রমোটার্স অ্যান্ড হাউজিং। আসুন আসুন, এগুলো কি? সজনে ডাঁটার ব্যাগটা দেখে নন্দিতা হেসে বলে, বিনুর মায়ের ভীষণ হেলথ বাতিক। বিনু চাপা গর্জনে বলে, ওগুলো কিচেনে দিয়ে দাও। সত্যি মা, তোমাদের এই স্মল টাউন মেন্টালিটি। নন্দিতা ওদের ঠেলতে থাকে আর বলতে থাকে, আসছি ভাই, এইসব সবুজ সবুজ জিনিস যে কি ভালো। রীতা চেঁচিয়ে বলে, জলদি এসো। কিন্তু ওদের ঘরে ঢুকিয়ে নন্দিতা দরজা বন্ধ করে, তারপর বলে, আপনারা চিঠি পাননি? কিসের চিঠি? বাহ, আজ আসবেন না, সকালে লোক আসবে, আমরা বাইরে খাবো। আমি নিজে দুজনকে লিখিয়েছি বিনুকে দিয়ে, নিশ্চয় পোস্ট করেনি। কল্যাণী মাথা ঘোরে, রমেশ ক্ষীণ স্বরে বলে, পাইনি তো, পেলে কি আর এখন, আর এলে যদি, এমন জঘন্য পোশাকে, আমরা কি আপনাদের টাকা দিই না? রীতা ইজ অলসো মাই কাজিন, ওরা যে কি ভাবলো আমি কি যে বলবো। এই সময় দরাম করে বিনু ঢোকে, বলে, এসবের মানে শুনছ? ওরা নাকি চিঠি পাননি? বাজে কথা যত, বাজে কথা নয় রে বিনু, চিঠি পাইনি আমরা। বিনু খুব নাটকীয়ভাবে চুল মুঠো করে আর ছাড়ে, তারপর বলে, নিনি ওখানে যাও তুমি, আমি দেখছি। পকেট থেকে অনেক 100 টাকার নোট বের করে বিনু গুনে গুনে 300 টাকা দেয়, তারপর বলে, আমাকে যথেষ্ট বেইজ্জত করেছ, এ ঘর থেকে আর দয়া করে বেরিও না, আমরা না বেরুনো পর্যন্ত। মেরিকে বলে দিচ্ছি কিছু একটা রেথে দেবে তোমাদের। ছি ছি, ওদের সঙ্গে ব্যবসায় নামছি, যাদবপুর, নিউ আলিপুর, বহরমপুর, বর্ধমান, সর্বত্র হাইরাইজ তুলবো আমরা। রীতা নিজে কার মেয়ে জানো? ওদের সামনে এরকম একটা পোশাকে একটা সোশ্যাল ডিজাস্টার হয়ে গেল। বিনু বেরিয়ে যায়, ওরা বসে থাকেন বাক্য হারা হয়ে। যদি মিলিয়ে যেতে পারতেন, যদি পালিয়ে যেতে পারতেন। রমেশ মাথাটা হাতের উপর রাখেন, মাথা ঘুরছে, জল খাবে? রমেশ মাথা তোলেন, বিচিত্র ও দুর্বোধ্য হাসেন, বলেন, না না জল খাবো না, কথা বলো না, বসে থাকো। কিছুক্ষণ বাদে মেরি ঢোকে, নন্দিতার মায়ের সরবরাহ করা কাজের লোক, পরনে নাইলন, চুলে বেনি, ম্যাচ করা জামা, পায়ের চটি, সর্বদা সুসজ্জিত না থাকলে বিনুদের ইজ্জত থাকে না। খানা বানায় মেম সাহ, রমেশ হাত নেড়ে না বলেন, বেরোবার দরজা তো একটা, তাই না? এক হি দরওয়াজা হে। ও ঘরে বাজনা উদ্দাম উদ্দাম। মেরি বলে, বিয়ার পার্টি চলতা হে, হ্যাঁ তুমি ওদিকে যাও, ওদিকে কত কাজ, স্ন্যাক তো বানা দিয়া, বেশ যাও না এখন। রমেশ রুমাল বের করে মুখ মুছেন, বলেন, ওঠো চলো, 12টা বাজে, ওরা যে চলোই না, ওরা যদি এখন দুটোয় বেরোয়, না মানে বিনু যদি, চলো দেখি, রমেশ চৌধুরী এখনো মরে যায়নি, কিন্তু এখন ফিরলে মেয়েরা আবার, ওঠো। রমেশ আর কল্যাণী ওঠেন, দরজাটা ওরা ওদিক থেকেই বন্ধ করেছেন। এখন রান্নাঘর দিয়ে বেরিয়ে বাইরের ঘর দিয়ে, ঘরে ভারী পর্দা, সিগারেটের ধোঁয়ায় কুয়াশা। বিনু বলে, আরেকটা নাও, আরে বিয়ার তো। সে ঘরেই ঢোকেন রমেশ আর কল্যাণী। এ কি তোমরা? চললাম বিনুবাবু,
নমস্কার। হাত জোর করে বিনুকে নমস্কার করে বেরিয়ে যান রমেশ আর কল্যাণী। এ ঘরে সবাই নিমেষের জন্য স্থির চিত্র হয়ে থাকে। বিনুর বুকটা বোকা বোকা দেখায়। পথে বেরিয়ে রিক্সা, তারপর যাদবপুর স্টেশন। স্টেশনের কাছে একটি খাবার দোকানে ঠোকেন রমেশ। মিষ্টি দই 100 করে, দুটো রাজভোগ, আগে 2 গেলাস জল দিও ভাই, বড় পিপাসা। কয়েক ঘন্টা আগের হাস্যমুখী কল্যাণী এখন নির্বাক। খাও খাও, সময় নেই। আর সময় নেই, রমেশ বলেন। কল্যাণী আস্তে করে বলেন, কোথায় যাবে এখন? কোনো কথা নয়, খাও আগে। শেয়ালদা, রমেশ টিকিট কেটে আনেন, বলেন চলো বসে গিয়ে। আচ্ছা তুমি কি করছো একবার বলবে? তোমাকে নিয়ে পালাচ্ছি কল্যাণী, ইলোপ কি আর তরুণ তরুণীদের এক চেটিয়া, আমি আর তুমি পালাচ্ছি। কোথায় পালাচ্ছ, কেন? সে বিনুর ভাষায় পচা শহরে। তা জামা কাপড়? পারলে হলধর গিয়ে নিয়ে আসবে, পারলে ওরা দিয়ে যাবে, জামা কাপড় কিনে নেব, গরিব যেমন কেনে। তারপর চারটে ঘরের দরকার কি? দুটো ভাড়া দেব, বাইরের আঙিনায় দোকান ঘর তুলে দেব চারটে। তুমি থামো তো, মদন বক্সি আছে, হাসির বর আছে, ওসব ব্যবস্থা করে দেবে। কিন্তু ছেলে মেয়ে? নো অ্যাপার্টমেন্ট, দান দাতব্য করে যাব। তুমি আমাকে ভাবো কি, খালি উকিল বাড়ি যাবো আমি। কল্যাণীর বুক মথিত করে বড় নিশ্চিন্তের একটা নিঃশ্বাস উঠে আসে। তিনি রমেশকে চমকে দিয়ে হেসে বলেন, পান কিনে না বাপু, সারা পথটা কি শুকনো মুখে যাব? রমেশ হাসেন, বলেন, কাল বিনুবাবু চমক খাবে, তারপর মজাটা দেখো। কল্যাণীও হেসে ফেলেন। 77 বছরের এক কালো পাকানো বুড়ো আর 72-এ এক বুড়ির হাসিতে এমন ঢলাঢলি আর গলাগুলি দেখে মাথার ওপরের খড়িটা অবাক হয়ে যায়। লালগোলা প্যাসেঞ্জার এসে পড়ে। এমনভাবে চলেন ওরা যেন শুধু দুজনের জন্যই ট্রেনটা এসেছে। শুনছিলেন মহাশ্বেতা দেবীর গল্প দুজনে। খুব তাড়াতাড়ি আবার ফিরব নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন, নমস্কার।